সেই শিক্ষিকার লাশ উদ্ধারের ঘটনায় কলেজ ছাত্র স্বামী আটক। নাটোরে কলেজ ছাত্রকে বিয়ে করে ভাইরাল হওয়া সেই সহকারী অধ্যাপক খায়রুন্নাহারের লাশ উদ্ধারের ঘটনায় কলেজ ছাত্র স্বামী মামুনকে আটক করেছে পুলিশ। রোববার ভোর রাতে নাটোর শহরের বলিরা পাড়ার বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মামুন্নাহার দম্পতি নাটোরের শহরের বালিরি পাড়ার হাজি নান্নমুল্লা ম্যানশনের চারতলায় ভাড়া থাকতেন। ভবনের বাসিন্দা এবং স্থানীয়রা জানান, রোববার ভোরে স্বামী মামুন ভবনের অন্য বাসিন্দাদের জানান, তার স্ত্রী খায়রুন্নাহারের শেষ রাতে গলায় উড়না পিছিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। লোকজন তার বাসায় গিয়ে খায়রুন্নাহারের লাশ মেঝেতে শোয়া অবস্থায় দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। তারা মামুনকে বাসার মধ্যে আটকে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। নিহত খায়রুন্নাহার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর মুজাম্মিল হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি উপজেলার ছাঁচকুর পৌর এলাকার মোহাম্মদ খয়েরুদ্দিনের মেয়ে। এর আগে গত বছরের 12ই ডিসেম্বর ছয় মাসের প্রেমের পর স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর এক ছেলের জননী খায়রুন্নাহার কাজী অফিসে গিয়ে মামুনকে গোপনে বিয়ে করেন। বিয়ের ছয় মাস পর গত জুলাই মাসে ঘটনাটি এলাকায় জানাজানি হলে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সারা দেশের সচেতন মানুষ ছাত্রকে শিক্ষিকার বিয়ে নিয়ে হাজারো মন্তব্য করেন। তবে তখন ছাত্র মামুন জোরালোভাবে বলতে থাকেন, ভালোবাসার কোনো বয়স নেই, মন্তব্য কখনো গন্তব্য পৌঁছাতে বাধা দাঁড়াতে পারে না। তার এমন মন্তব্য সারা দেশে ভাইরাল হয়ে যায়। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একসঙ্গে থাকার অঙ্গীকারে আলোচিত সেই ছাত্র শিক্ষিকা দম্পতি বিয়ের মাত্র 8 মাসের মাথায় মৃত্যুর মাধ্যমে প্রেমের পরিসমাপ্তি ঘটল। নাটোর থানার ওসি মোহাম্মদ নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেছেন, বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছেন, সংশ্লিষ্ট অন্য কোনো বাহিনীর সদস্যরা তদন্ত করবে। তদন্ত এবং লাশের ময়না তদন্ত হলে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে। তবে হত্যা বা আত্মহত্যা যাই হোক না কেন, এমন কি ঘটলো তা পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।